সবাই আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়ত মিজর শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত শুরুতেই পাকিস্তান বাংলাদেশ সিরিজের খবর জানাব বৃষ্টির কারণে অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ এমন কি মাঠেই যেতে পারেনি টাইগাররা একদিন বিশ্রামের পর মঙ্গলবার ইসলামাবাদ ক্লাব মাঠে অনুশীলনের কথা ছিল বাংলাদেশের যে মাঠে বুধবার দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ এ দল বৃষ্টির কারণে তাদের অনুশীলনও বাতিল হয়েছে অনুশীলন বাতিল হওয়ায় হোটেল বন্দি ক্রিকেটাররা কড়া নিরাপত্তার কারণে অন্য কোথাও যাবারও সুযোগ নেই নাজমুল শান্ত লিটন দাসদের তবে হোটেলে টিম মিটিং করেছে কোচ হাতুরু সিংহে বুধবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কোনো সিদ্ধান্ত না জানালেও টিম ম্যানেজমেন্ট পেয়েছে সবুজ সংকেত তাই প্র্যাকটিস আর খেলায় কোনো বাধা নেই সাকিবের হত্যা মামলা নিয়ে সরকারের সাথেও যোগাযোগ রাখছে ক্রিকেট বোর্ড বিপদে দৃঢ় চেতা থাকার গুণটা তার ছোটবেলা থেকেই আছে অনেক উদাহরণ দুই হাজার বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আন্দোলনে তা প্রমাণ করেছেন আরও একবার দেখালেন পাকিস্তান সফরে সাকিব আল হাসান সংসদ সদস্য পদ হারিয়েছেন হয়েছেন হত্যা মামলার আসামি চোখের সমস্যা তো অনেক দিন হলো তবুও হাল ছাড়েননি মনের ঝড় বাইরে বুঝতে দেন না কাউকে শারীরিক সক্ষমতাও ধরে রাখার চেষ্টায় সফল সাকিব বয়স সাঁত্রিশ হলেও ওজন কমিয়ে এখন আগের চেয়ে ফিট রাওয়ালপিন্ডির প্রথম টেস্টের সেরা পারফরমান না হলেও বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে আছে নানা জল্পনা কল্পনা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার প্রয়োজনীয়তা অনুভব করেই ক্রিকেট বোর্ড উদ্যোগী আইনিভাবে সাকিবকে মুক্ত করতে প্রথম ধাপ দ্বিতীয় টেস্ট খেলায় কোনো বাধা না দেয়া উল্টো আইনিভাবে যাতে সমস্যা তৈরি না হয় সে পথটাও ভেবে রেখেছে বিসিবি টিম ম্যানেজমেন্টের কাছে কোনো সংকেত না গেলেও খেলার ব্যাপারে আপত্তিও জানায়নি মঙ্গলবারই অনুশীলনের কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে যা হয়নি বুধবার থেকে ফিরবেন মাঠে এছাড়াও বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সাথে যাতে যথাযথ তদন্তের মাধ্যমে সাকিবের ভবিষ্যৎ নির্ধারিত হয় এমন পরিস্থিতিতে সাকিব নিরুত্তাপ বাংলাদেশের অবস্থা জেনেই মেনে নিয়েছেন নিজের ভাগ্য ভবিষ্যৎ নয় তার কাছে সবচেয়ে বড় তাই পাকিস্তান সিরিজ শেষে ঢাকায় ফিরবেন কিনা নাকি সরাসরি পরের সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকেই ভারত যাবেন সেটাও অমীমাংসিত চ্যানেল রেজওয়ানুজ্জামান্টিফোর বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকলেও মঙ্গলবার দুপুরে তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যেখানে দুটি ভাগ প্রথম অংশে রাজনৈতিক হলেও দ্বিতীয় অংশ ক্রিকেট নিয়ে সেখানে তিনি লিখেছেন ক্রিকেটই একমাত্র খেলা যা গোটা জাতি আগ্রহ নিয়ে দেখে কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির সমালোচনা করে দুবাইয়ে স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে বলেও দাবি ইমরানের বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের সভা নতুন স্ট্যান্ডিং কমিটির রূপরেখা সাজাবে বিসেবি ওয়ান ডে বিশ্বকাপ ব্যর্থতায় অনুসন্ধান কমিটির প্রতিবেদন জনসমুক্ষে আসা উচিত বলে জানিয়েছেন পরিচালক আকরাম খান একাডেমি মাঠে এবাদতের ফেরাল লড়াই ভারত সিরিজি এপিসিআরকে দেখা যাবে কিনা এ নিয়ে অনিশ্চয়তা তারপরও নিয়ম মেনে অনুশীলনে ইঞ্জুরি আক্রান্ত থেকে দূরে থাকা মোস্তাফিস সাদা বলে অনুশীলন করে যাচ্ছেন নিয়মিত ব্যস্ততা নতুন নেওয়ার পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় থমথমে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করেছে পরন্ত বিকালে বোর্ডে হাজির সভাপতি ফারুক আহমেদ স্ট্যান্ডিং কমিটির রূপরেখা নিয়ে পরিচালকদের মধ্যে আলোচনা চলমান গুঞ্জন বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হতে যাচ্ছেন ফাহিম সিনহা ক্রিকেট অপারেশনস আর গেম ডেভেলপমেন্টের পথ পাচ্ছেন নতুন পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডের পরবর্তী সভা সেদিন সিদ্ধান্ত আসবে সাকিবকে নিয়েও জোরালো গুঞ্জন দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত থাকছেন সাকিব এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু পাইনি এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট মিরপুরে ফিরেছেন আলোচিত কিউরেটর গামিন রিসিলভা যার ব্যাপারে কঠোর সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ এদিকে নয় মাস কেটে গেল আলোর মুখ দেখেনি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির প্রতিবেদন যেখানে উঠে এসেছে বোর্ডের দুই কর্তার নাম বিদায়ী নাজমুল হাসানের নেতৃত্বাধীন কমিটি যা আড়াল করলেও তা জনসম্মুখে আসা উচিত বলে মত আকরাম খানের দুই একজনের নামে আপনার অভিযোগ ছিল বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু রিপোর্টে আমাদের আছে আমি মনে করি যেহেতু আমরা পারফরম্যান্স ভালো করতে পারিনি সেটা কিন্তু আসলে ভালো মাঠের বাইরের নানা ইস্যুর পাশে পাকিস্তানে টেস্ট জয়ের আশার কথাও শুনিয়েছেন আকরাম খান थैंक यू আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টু ঢাকা এবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপের খবর ভারত ও ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে এ নিয়ে এখনও পর্যন্ত দশ দেশের চারটি দল দিল ভারতের পনেরো সদস্যের দলের অধিনায়ক হারমনপ্রীত কর সহ অধিনায়ক স্মৃতিমান ধানা ইয়াস্তিকা ও শ্রীলঙ্কার অন্তর্ভুক্তি নির্ভর করবে তাদের ফিটনেসের ওপর এদিকে ইংল্যান্ডও তাদের স্কোয়াড ঘোষণা করেছে অধিনায়ক কেট ক্রস প্রথম আসরে চ্যাম্পিয়নদের সঙ্গী অলরাউন্ডার ফ্রিয়া ক্যাম্প বেস হেথ ড্যানিয়েল গিভসনরা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে তিন ওয়ান ডে ও দু টি টোয়েন্টি খেলবে ইংলিশ নাইরা এবার ফুটবলের খবর সাফ সাফান বিশ ফুটবলের ফাইনাল কাল প্রথম শিরোপায় চোখ বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষ স্বাগতিক নেপাল আনফা কমপ্লেক্সে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে দুপুর পৌনে তিনটায় ফাইনাল বলেই আছে অতিরিক্ত সময় তাই আধা ঘন্টা এগিয়ে আনা হয়েছে খেলা এই সেই ট্রফি আগে তিনবার ফাইনাল খেলেও ছোঁয়া হয়নি সবশেষ দু বছর আগের ভুল এবার আর করতে চায় না বাংলাদেশ পরিকল্পনার সফল বাস্তবায়নে কাজটা সহজ জানেন বাংলাদেশ কোচ সাফ যুব চ্যাম্পিয়নশিপে শিরোপা বাংলাদেশের সবচেয়ে বড় বাধা ছিল ভারত এবার সেই ভারতকে সেমিতে হারিয়ে মানসিকভাবে উজ্জীবিত লাল সবুজের তরুণরা সবাই এখন অনেক উজ্জীবিত ফাইনাল ইন্ডিয়ার সাথে জিতার পরে আমাদের আরো মেন্টালি আমরা স্ট্রং হয়ে গেছি ইন্ডিয়া সাথে আমরা এখন তো আমাদের ইনশাআল্লাহ চ্যাম্পিয়নশিপ টাই ফাইনালের আগের দিন মূল ভেনুতে অনুসরণ করেছে বাংলাদেশ দল তবে ফুটবলারদের ইঞ্জুরি আর কাঠ সমস্যা চিন্তায় রাখছে কোচকে নিয়মিত অধিনায়ক ও গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও ফাইনাল খেলতে পারছেন না সেমি জয়ের নায়ক মোহাম্মদ আসিফে আস্থা দলের লাল কার্ড দেখে মাঠের বাইরে কামাচাই মারমা আমরা যদি আমাদের প্লেয়ারদেরকে বা যদি তাদেরকে ফুল ফিট অবস্থায় মাঠে রাখতে পারি এবং প্লেয়ার অনুযায়ী খেলতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা ট্রফি দেশে ফিরতে পারবো স্বাগতিক নেপালও দারুণ ছন্দে গ্রুপ পর্বে হারিয়েছে বাংলাদেশকে টুর্নামেন্টে ভারতের তিন সরোপার চেয়ে এক কম নেপালের বাংলাদেশকে আমরা মোটেই হালকাভাবে দেখছি না তারা কতটা শক্তিশালী সেটা ভারতের বিপক্ষে ম্যাচে প্রমাণ করেছে তবে ফাইনালে আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো পরিবর্তিত পরিস্থিতিতে শিরোপাজিতে জিতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর আশা বাংলাদেশের তরুণ ফুটবলারদের এদিকে চোদ্দ ফুটবলারকে নিয়ে শুরু হলো জাতীয় দলের অনুশীলন কিংস এরেনায় বসুন্ধরা কিংস ফুটবলারদের বাদ দিয়েই হচ্ছে এই প্রস্তুতি প্রথম দিন ফিটনেসে নজর ছিল কোচিং স্টাফের ফুটবলাররা আশাবাদী বিরতি কাটিয়ে দ্রুতই ছন্দে ফিরতে পারবেন হাভিয়ের কাবরেরার পাঠশালায় ফুটবলার কম কিন্তু মনোযোগে ঘাটতি নেই চোদ্দ জনকে নিয়ে শুরু হলো তিন দিনের ঢাকা মিশন বিরতি থেকে ফেরাই ফিটনেস এই বেশি মনোযোগ ফুটবলার কোচিং স্টাফের পুরানের আবহাওয়া চাংলিমথান স্টেডিয়ামের টার্ফ কিছুই রাখতে হচ্ছে ভাবনায় অলরেডি তারা তাদের লিগের ফার্স্ট শেষ করেছে সেকেন্ড লিগের দিকে আছে সো তারা কিন্তু অনেকটা রেডি সো আমাদের চ্যালেঞ্জ হবে এটাই যে আমরা কত তাড়াতাড়ি আমরা ওখানকার উচ্চতাটাও একটা ব্যাপার আপনারা জানেন সো কত আমরা অবশ্যই এগুলো যেন আগে আগে যাচ্ছি এবং কত তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারি সেই ওয়েদারের সাথে এবং আমরা আমাদের আমাদের প্রস্তুতিটা আমরা মূলত সারতে চাচ্ছি এই দুটো ম্যাচ দিয়ে ওখানে তো সম্ভবত টার্ফে খেলা হবে মেবি তো আমাদের তো প্রস্তুতিটা ওভাবেই নিতে হবে হার্ড মানে পাওয়ার ট্রেনিং যেমন আমরা বিগত এক সপ্তাহ আমরা আমাদের কোচ আমাদের একটা শিডিউল দিয়েছিল তো আমরা ওই শিডিউল অনুযায়ী কাজ করছি পার্সোনাল যেহেতু অক্সিজেন ছিল তে ইনশাআল্লাহ বরাবর আশা করা যাচ্ছে যে ভালো কিছু আমরা ইনশাআল্লাহ করব। কিক্স ফুটবলার অনুশিলনে অনুরুদ্ধ পেশ ফুটবলাররা নেপালে প্রথম ম্যাচের আগে ভুটান গিয়ে পুরো দল ছয় দিন অনুশীলনের সুযোগ পাবে। চেষ্টা করতেছি সবাই মিলে ভালো কিছু করার জন্য এবং ভুটানের সাথে আমাদের যদি সামনে দুটো ম্যাচ আছে আমরা আশাবাদী আমরা ভালো কিছু ফলফল নিয়ে দেশে ফিরব। আমরা চেষ্টা করব যাতে আমরা যে নেক্সট ম্যাচগুলো আসছে এইগুলা উইন করে আমরা একটু ফিফা র‍্যাঙ্কিং যদি আগাইতে পারি তাহলে আমাদের জন্য এশিয়ান কাপের জন্য আরো একটু সহজ হবে বুধবার অনুশীলন হবে বসুন্ধরায় বৃহস্পতিবার কিংসের সাথে হতে পারে প্রস্তুতি ম্যাচ সেক্ষেত্রে দুদল থেকে ফুটবলার চূড়ান্ত করা সহজ হবে হেড কোচের অনুরোধ বিশ ফুটবলাররা বৃহস্পতিবার ঢাকা এসে পরদিন দলের সাথে থিম্পু যাবে ফয়জুল ইসলাম চ্যানেল 24 ঢাকা আবার ফুটবলের খবর পেশাদার লীগের ক্লাবগুলোর বেশিরভাগ দাবি যৌক্তিক বলে মনে করেন লীগ কমিটির চেয়ারম্যান আর্থিক দুরবস্থায় স্পন্সর থেকে প্রাপ্ত অর্থের ভাগ ক্লাবগুলোকে দেয়ার আশ্বাস্য দিয়েছেন তিনি সোমবার ক্লাবগুলোর দেয়া পাঁচ দফা দাবি লীগ কমিটি চেয়ারম্যান ইমরুল হাসানের কাছে তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন ঢাকার বাইরে খেলতে না চাওয়ার বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কথা বলে পরবর্তী লীগ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন তোমাদের যে সমস্ত দাবি ছিল আলটিমেটলি সেটা সব ক্লাবের দাবি সেখানে বসুন্ধরা কিংস সহ তো তার মধ্যে যৌক্তিক কিছু দাবি আছে এবং কিছু দাবি অন্যান্য সময় অযৌক্তিক মনে হলো বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে বর্তমান দেশের অবস্থা পরিপ্রেক্ষিতে সেগুলিকে কিছুটা বাস্তবসম্মত আমাকে ধরে নিতেই হবে অবস্থা পরিপ্রেক্ষিতে তো আমরা ওই দাবি দাওয়াগুলো নিয়ে বা ওই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করেছি বেশ কিছু বিষয় আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং কিছু বিষয় নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকলেও আমরা একটা সিদ্ধান্ত

সপ্তাহে পুরো দলকে একসঙ্গে পাবেন তিত্জা সেপ্টেম্বরে মাঝামাঝিতে ফের ক্যাম্পে ফিরবেন সবাই মধ্যপ্রাচ্যে কাজ করার অভিজ্ঞতা আছে কোচের একাধিকবার সিরিয়ার জাতীয় দলও সামলেছেন সবশেষ সৌদি আরবের দ্বিতীয় স্তরের লীগের ক্লাব আল আইন এফসির কোচ ছিলেন দু হাজার দশে সিরিয়ান ক্লাব আল ইতিহাদ এসসি আলেপ্পোকে এএফসি কাপ শিরোপা উপহার দেন নতুন ফিটনেস ট্রেনার খুলিল চাকরুনও যোগ দেবেন শিগগিরই